ভাই, এই লোকটা কি একটু কাচ্চি খেয়ে গেছে এই দোকানতে? হ ভাই, একটু আগেই তো খেয়ে গেছে। প্রতিদিনই তো দুই প্লেট করে কাচ্চি মারে। এটা তো যে কাচ্চি খায়, ওর যদি একটা বাড়ি না দিস ওর তাল্লুড় করেন তো না। কিরে, আমার মানি ব্যাগ টাকা নিল কেডা রে? এই আমার মানি ব্যাগ টাকা নিছস কেডা? এ বড়ে গুমন মারাস। কিরে, আমার মানি ব্যাগ টাকা নিছস? কিরে, ব্যাগ কলের মতো চাই রেছস? টাকা নিছস কিনা ক? এ বড়ে এই আমার মানি ব্যাগ টেনিছস? আ বড়ে স্যার, তোর মানি ব্যাগের ভিতরে নাম টেনিম। তো আমার মানি ব্যাগ কি টে হাওয়া হয়ে যাবো গা? রাইতের বেলা আমি টাকাটি গুনে রাখলাম মানি ব্যাগে, এখন মানি ব্যাগে টাকা নাই। টাকা উড়ে যাইবো গা, টাকার হাত তো হয়ে গেছে গা, যে রুমের তো টাকা যাইবো গা। রাইতের বেলা টাকাটি রাখি আমি ঘুমাইছি, দেখ কার কোনো রেসপন্স নাই। মন রাজা চাইতেছে এমন সবগুলো সুর আগলে ঘুরতে ভুলে গেছে গা। আমার কাগজ হয়ে যায় কে মানি বেরি বৃত্তি উল্টা পাল্টা লাগতেছে কে? কিরে ভাই, আমার মানি বেগের বৃত্তিতে ট্যা গেল কোথায় বেড়া? উই বেড়া, আমার মানি বেগের বৃত্তিতে ট্যা নাই। আমার তো মনে হইতেছে আমার মানি বেগের তে ট্যা চুরি হয়েছে। অনেক ট্যা ছিল তো, ওই চিলো চিলি করতেছে বেড়া, তাহলে আমার ট্যা গেল কোথায়? আরে ওই একলা চিল্লা চিল্লি করতেছে, ওর একলা হারাইছে নাকি? আমারও তো ট্যা নাই। কাচ্চি ডেনের কাচ্চি গুলো ছিল অনেক মজা, নলিটা সেই মজা লাগছিল। কাচ্চি ডেনের তো বাড়িতে সে ডেকে না রোমান না? হ্যাঁ, ওই কাচ্চি খেয়া দাঁত খিলাল করতে করতে যায় না, দাঁড়া দেখতাছি। ইমরান চল তো দেখি। এই যে হ্যাঁ ম্যানেজার, হ্যারে ছবিটা দেখা জিগা তুই। ভাই, এই লোকটা কি একটু কাচ্চি খেয়ে গেছে এই দোকানতে? হ ভাই, একটু আগেই তো খেয়ে গেছে। প্রতিদিনই তো দুই প্লেট করে কাচ্চি মারে। কোন কি? হ্যাঁ, দুই প্লেট করে কাচ্চি মারে, বাদাম শরবত খায় সাথে। সাথে বাদাম শরবত খায়? উনি হচ্ছে আমাদের রেগুলার কাস্টমার, আমাদের সব ব্রাঞ্চেই খায়। নিউ মার্কেট, চক বাজার, আগ্রাবাদ, জামাল খান, জিএসসি, সব ব্রাঞ্চেই খায়। কি কোন সব ব্রাঞ্চে খায়? কাহিনীটা আমার কাছে 19-20 লাগতাছে রে, সন্দেহের আভাস পাইতাছি। আরে একটু ফলো তো রাখতে বুঝছো? চল ভাই গেলাম, পরে এক সময় আইয়া কাচ্চি খাই। ওকে ভাই, আইসেন ভাই। ওকে, এইটা কেমন কথা? ঘুরতে আইছি এখন প্রতিদিন আমার মানি ব্যাগে তে টাকা হারাই যাইব। আমি একটা জিনিস বুঝলাম না মামা, তোগুলোকে ঘুরতে আই কি আমি ভুল করছি রে? আমার প্রতিদিন মানি ব্যাগে তে টাকা হারাইতাছে, আজকে আমার মানি ব্যাগে টাকা নাই। এই বেটা টাকা নিছস না? এই তুই নিছস? আমার টাকা কি হাওইরে যাইব গা? টাকার হাত পা গজাইছে। বড়পুরা গুলো এখন কথা কয় না। ওর মানি ব্যাগ তো বলে খালি প্রতিদিন টাকা হারায়, তোর মানি ব্যাগের টাকা দেখ তো ঠিক আছে নি? আমার মানি ব্যাগের তো কালকে উঠে হারাইছে, আজকেও তো টাকা নাই রে ভাই। রে বাবা, এত কষ্টে টাকা টাকা গেল কই? তাহলে চুরি করে কেডা? প্রত্যেক দিন যে সবার মানি ব্যাগ থেকে টাকা নাই হয়ে যায় আর হয় চিল্লা উড়ে, এটা তো খুঁজে বার করতে হয়। হ, চোর খুঁজতে হবো মামা, চোর খুঁজতে হবো। ল ওঠ। সত্যি কাচ্চি ডেনের খাবারটা আসিল অনেক মজা। ওই দেখ, ওই যে বসে। ওরে মামা, ওই তো চিকুনে কাচ্চি মারতেছে হুমানে, দেখছোস কি মজা করে খাইতাছে? চুপ থাক, দেখে লাইব, চল চল বাবা এনে বো। এরকম ঘুরতে আয়া যদি প্রতিদিন কাচ্চি ডেনের খাবার খাই কাচ্চি। লোকটারে কই জানি দেখছি, চেনা চেনা মনে হইতাছে। ও এহেন এই মনে ডেলি কাচ্চি খায়, কিন্তু লোকটা এরকম লুকাই লুকাই খাইতে আছে, সোরের মতন করতে আছে। ও হ্যার মনে হয় টাকা পড়ছে, টাকাটা পড়ছে, টাকাটা মনে হয় খেয়াল করতেছে না। আচ্ছা খাইয়া লই, তারপরে তার টাকাটা আমি উড়ানের কথা বলতে আছি। ভাই শুনেন, আপনার মনে হয় টাকা পড়ছে? হ্যাঁ, 1000 টাকার নোট।
টাকা তো পড়ে রইছে কিন্তু এই টাকা তো আমার না, যা কইছে যেহেতু টাকাটা লয়ে যাই। এটা আমারই টাকা, নিচে পড়ছিল খেয়াল করতে পারি নাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, ওয়েলকাম ভাই। দেশে ভালো মানুষ আসি। হ্যাঁ মানছে, টাকাটা উড়াই লয়ে গেছে, খা খাবার দিয়ে লেছে, খা খা, খাইয়া পরে কথা কইতাছি। ওই একটা জিনিস চিন্তা করছোস, ওই যে এ নাইয়া প্রতিদিন দুই প্লেট করে কাচ্চি মারে, এইটা রহস্যটা কি? এইটা আমাকে উদ্ঘাটন করতে হইব। হ্যাঁ আমগো টেড়া কেড়া চুরি করে, এটারও কিন্তু রহস্য উদ্ঘাটন করতে হইব। ঠিকই কস। হ্যাঁ আজকে রাত্রে বার হয়ে যাবো, সমস্যা নাই। সব নাক টাইনা ঘুমাইতেছে এই সুযোগে কাজটা সাইরা লাই। সোহাগ মিয়া পুরো এই গুমের রাজ্যে বাঁচতেছে। ইমরানের অবস্থা একটু দেখি। ইমরান ঘুমাইতেছে, হাতের কাজটা সেরা লাই। চান্দু চুরি তাহলে তুমি করো, কালকেই ধরা পড়বা। দেখার আগে টাকাটার আগে সরাই পকেটে পড়ি। কাম শেষ, এবার আমার মতো আমি ঘুমায় পড়ি। ভিডিওটির চুরির ঘটনাটি বাস্তব ঘটনা অবলম্বে। এরকম যদি কোন চোর ফ্রেন্ড থেকে থাকে তাকে অবশ্যই মেনশন করে দিন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।